শিরোপার লড়াই শেষ, শিরোপা নিয়েও মেসি মেতে আছেন বেশ। তবে ফাইনালে ফরাসিদের সেই শিরোপা নিয়ে আক্ষেপ দূর হয়নি এখনো। ফরাসি তরুণ ফুটবল তারকা কিলিয়ান এমবাপেও সেই আক্ষেপে পুড়েছেন বড্ড। তবে তাই বলে ক্লাব সতীর্থ মেসিদের প্রতি অভিযোগ নয়, বরং আক্ষেপ করছেন এই তরুণ ফুটবলার। পিএসজির হয়ে মেসির সাথে জয় উৎসবে মাতার অপেক্ষায় আছেন তিনি, মেসির সাথে গোল করতে চান বলে জানিয়েছেন এমবাপে। বিশ্বকাপ শেষে পিএসজির হয়ে নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর এমবাপের এমন বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। তবে এমবাপের সেই স্বপ্ন ভেঙে যায় মেসির ম্যাজিকে। টানা তিন যুগের শিরোপা আক্ষেপ দূর করে মেসি তার ম্যাজিক দেখিয়ে আলভেসেলেস্তেদের এনে দেন বহু প্রতীক্ষিত শিরোপা। আর সেই শিরোপা ফিরে পেয়ে আলভেসেলেস্তেরা মেতে ওঠে উৎসবে। তার রেশ শিরোপা লড়াইয়ে 10 দিন পরেও আছে বিদ্যমান। মেসির সেই স্বপ্ন পূরণের পর ক্লাব ফুটবলেও তার রেশ আছে। আর তাই বিশ্বকাপ শেষ, ক্লাব ফুটবলের খেলা শুরু হলেও মেসি আছেন ছুটিতে। শিরোপা জয়ের পর এখনও পিএসজি দলের সঙ্গে যোগ দেননি মেসি। আর তাই বুধবারে স্টার্সবার্গের বিপক্ষের ম্যাচেও খেলেননি এই বিশ্বসেরা ফুটবলার। এদিকে বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে এমবাপেরা হারলেও সতীর্থরা অপেক্ষায় আছেন ফরাসি এই ফরওয়ার্ড। স্টার্সবার্গের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে এমবাপে বলেন, আমরা মেসির অপেক্ষায় আছি যাতে আমরা একসঙ্গে জিততে পারি, একসঙ্গে গোল উদযাপন করতে পারি। তাছাড়া বিশ্বকাপে মেসিদের কাছে হারার পরও মেসিকে অভিনন্দনও জানিয়েছেন এমবাপে। বিশ্বকাপের ফাইনাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমবাপে বলেন, ফাইনাল শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছি, আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম, কারণ সে সারা জীবন এই ট্রফিটার খোঁজ করছিল, আমিও চেয়েছিলাম জিততে তবে পারিনি। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর ড্রেসিং রুমে কিলিয়ান এমবাপেকে নিয়ে ট্রোল করেছিলেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। এমির তার প্রতি উদযাপনে এমবাপের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। আর তাই ম্যাচ শেষে অবধারিতভাবেই আসে মার্টিনেজের উদযাপন প্রসঙ্গ। তবে এমির এমন উদযাপনকে বলতে গেলে পাত্তাই দেননি এমবাপে। মার্টিনেজ প্রসঙ্গে প্রশ্ন উঠলে পিএসজির এই তারকা ফুটবলার বলেন, উদযাপন আমার সমস্যা নয়, আমি এই জাতীয় তুচ্ছ বিষয়ে শক্তি অপচয় করি না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লাবের জন্য নিজের সেরাটা নিংড়ে দেওয়া। আর তাই বিশ্বকাপ ফাইনালে এমবাপের স্বপ্নভঙ্গের নায়ক ক্লাব সতীর্থ মেসি হলেও তার রেশ ক্লাব ফুটবলে রাখতে চান না ফরাসি এই তারকা। বরং ক্লাব ফুটবলের স্বার্থে মেসির সাথে খেলে জয়ের উল্লাসে মাততে চান এই ফরাসি তারকা।